السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، حديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. وقال الله سبحانه وتعالى: أطيعوا الله وأطيعوا الرسول ولا تفرقوا. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: يا رسول الله، من أبى أني دخل الجنة، ومن أسأني فقد أبى. عن عائشة رضي الله عنها قال: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলার বারগায় শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু তাআলা বিচার দিবস, যে আল্লাহ সুবহানাহু তাআলা বিভিন্ন প্রান্ত থেকে আমাকে আপনাদের সবাইকে আসার তৌফিক আদা করেছেন, তারই বারগায় শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তারই প্রিয় হাবিব, সমগ্র মানব জাতির শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত পরিসরে আমার বক্তৃতার বিষয়, আমরা কেন বিপদে, উক্ত বিষয়ে তত্ত্ব এবং তত্ত্ববোধ আলোচনা করার চেষ্টা ইনশাআল্লাহ আজিজ। যতক্ষণ আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। যারা দাঁড়িয়ে আছেন বসে যাবেন, এখনো জায়গা রয়েছে, বসে যতক্ষণ আলোচনা করব অতক্ষণ আলোচনা শুনবেন এবং তার থেকে কিছু বেনিফিট পাওয়ার চেষ্টা করবেন। আপনারা এতক্ষণ বসে যে এক দেড় ঘন্টা বা দু ঘন্টা আলোচনা শুনলেন, এই আলোচনা থেকে এমন কি উপকার পেলেন যা আপনার জীবনে ছিল না, এখন শুনেছেন তারপরে মানবেন, একটা বলেন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনারা বাঙালি তো, সবাই বাঙালি না? আচ্ছা, তো বাঙালি বলে তো কথা বুঝতে পারা যাবে নাকি? এতক্ষণ যে আলোচনা শুনলেন, ক্লাস হলো দেখান, তাই না? একটা ক্লাস হলো, ওই ক্লাস থেকে কি বেনিফিট পেলেন, ওই ক্লাস থেকে আপনি কি লাভ পেলেন, একটা কোরআনের আয়াত অথবা হাদিস যেটা আপনাকে মুগ্ধ করেছে, এরকম একটা আমাকে বলেন যে আমি এইটা শিখলাম। বাঙালি তো সবাই, আপনাদের আশপাশে তো হিন্দি খোট্টা খোট্টা নাকি বলে, ওরা সব হিন্দি আছে,
তো আপনারা বলেন না পেলে দেড় দু ঘন্টা কেন বসে আছেন, পাগল নাকি আপনারা? এসেন কিছু উপকার? হ্যাঁ তো কি হাদিসটা আমি জানতাম না, মাওলানা সাহেব এই হাদিসটা বলেছেন, আলহামদুলিল্লাহ কাল থেকে আমি আমল করব। একটা বলেন আমার বলেন। আচ্ছা নামাজ পড়েন না নামাজ পড়বেন? নামাজের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, এমনই কিছু শুনতে চাইছিলাম। তা আপনারা ঘাবড়াচ্ছেন কেন? বলবেন যে আমরা অনেকে নামাজ পড়ি না, মাওলানা সাহেব সালাতের কথা বলেছে, আগামী দিন থেকে আমরা সালাত আদায় করব। একটা উপকার হয়েছে, আর কিছু? তাহলে দু ঘন্টায় একটা উপকার হয়েছে, নামাজ পড়বেন। আচ্ছা খুব সুন্দর, আমি যতগুলো কথা বলবো কোরআন এবং হাদিস থেকে, যদি কথা মিলে যায় মেনে নেবেন? কথা কোরআন এবং হাদিস থেকে বলবো, কথা সে পান তো মেনে নেবেন? সবাই বলি ইনশাআল্লাহ। আচ্ছা বিষয় হচ্ছে মানুষ মাত্রই ভুল করে, তাই না? কুল্লু আদম ও খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান যারা তারা ভুল করবে, শুধুমাত্র হয় না শয়তানের, কার হয় না? একটু কথা বলবেন আমার সাথে, ভুল হয় না শুধুমাত্র শয়তানের, আদম সন্তানরাই ভুল, ফেরেশতা আল্লাহর ব্যাপারটা। এই যে বাসর রাত সাজিয়েছেন আপনারা, এইটা যদি না সাজানো হতো তাহলে কি সূরা বনি ইসরাঈল 16 নম্বর 17 আয়াত নম্বর 26 এবং 27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই, যারা খরচ অর্ধেকের কম হতো কি হতো না? যদি অর্ধেকের কম খরচ হতো, ওই টাকা যদি এতিম ভিখারি মিসকিনকে দিতেন, তারা আপনাদের জন্য দোয়া করতো কি করতো না? তাহলে অন্যায় হয়েছে না হয়নি? অন্যায় হয়েছে, এবার আর করেন না। এটাকে দেখার প্রয়োজনীয়তা কিছু নাই, বক্তা সাহেব কি বক্তৃতা দিচ্ছে এটাকে শুনে জীবন উচিত আমাদের। দ্বিতীয় কথা, পর্দাটা দেখছেন, এই পর্দাটা যদি একটু উঁচু করে তুলে দেওয়া হতো, আর ফেতনা থেকে বাঁচত কি বাঁচত না? বাঁচত তো। যাই হোক আমার একটু সুবিধা হলো, এটা কি গ্রাম, হানাফি নাকি আহলাদিস? তো যাই হোক আলহামদুলিল্লাহ গোষ্ঠী থেকে আহলাদিস হয়নি। এখনকার আপনাদেরকে দেখে আপনারা হানাফির চেয়েও খারাপ, আলহামদুলিল্লাহ। আমরা যত মানুষ নামাজি হয়, যে ব্যক্তি নামাজি জান্নাতে যাবে না, যদি ঠিকঠাক ও জান্নাতে যাবে। একটু আগে মাওলানা সাহেব বললেন, যার বাড়িতে কন্যা সন্তান হবে এটা আল্লাহর তরফ থেকে রহমত, তাই না? কিন্তু যার বাড়িতে এরকম কন্যা সন্তান হবে তার জন্য থাকার জায়গা জাহান্নাম। যার বাড়ির মহিলারা বোরখা পরে না, যার বাড়ির মহিলারা হিজাব করে না, তারা হচ্ছে দায়ুস, জান্নাতে যাবে না, অবশ্যই যেতে হবে। তার মানে একটা মহিলা এখানে বোরখা পরে আসেনি, যতজন পুরুষের স্ত্রী এখানে, পুরুষের বোন এখানে গেছে, যতজন পুরুষের মেয়ে এখানে গেছে, সবাই জাহান্নামী। 1450 বছর আগে আল্লাহ রসুল বললেন, আহলে হাদিস বলতে লজ্জা করে না, পর্দা করা ইবাদত, ফরজ নামাজ না পড়লে যেমন মুসলমান থাকে না মানুষ, মহিলারা পর্দা না পড়লে তারা মুসলমান থাকে না। জি
একজন মহিলা যে বেপর্দা আর আব্দুর রহমান যে নামাজ পড়ে তারা যদি সম্পর্ক করে তাহলে এরা জেনা করছে, কারণ ও মহিলা মুসলমান নয়। ফরজ বিধানকে পালন করতে আপনি বাধ্য, পালন করতেই হবে। তাহলে বুঝেন ব্যাপারটা, আমরা কেন পিছিয়ে, আমরা কেন বিপদে। একটা ফ্যাক্টরিতে 100 জন লোক আছে, 5 জন লোক কাজ করে, 95 জন লোক কাজ করে না, ফ্যাক্টরি চলবে? তাহলে এই পৃথিবীর বর্তমান প্রেক্ষাপট, ভারতবর্ষের বর্তমান প্রেক্ষাপট, 105 জন নারী পর্দা করে, 105 জন মানুষ নামাজ পড়ে, আল্লাহ যে এখনো আমাদেরকে গলা টিপে হত্যা করেনি, ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেয়নি, আকাশ থেকে পাথর বর্ষণ করেনি, এর জন্য আল্লাহর শুকরিয়া আপনাকে আদায় করতে হবে। এর জন্য আল্লাহর শুকরিয়া আপনাকে আদায় করতে হবে। আজকে আমরা মসজিদের উন্নতি কল্পে জালসা করি, কিন্তু ইমানের উন্নতি কল্পে জালসা হয় না। মসজিদের উন্নতি কর্ম প্রয়োজন ছিল, যদি ইমানের উন্নতি কর্মে জালসা করা হতো, আমাদের ইমানের উন্নতি নেই। বক্তাকে বেছে বেছে নিয়ে আসতে হবে, বক্তাকে নিয়ে আসার সময় দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এক, বক্তা যেন কোনো কন্টাক্টি বক্তা না হয়। যে বক্তা কন্টাক্ট করে বক্তৃতা করে 14,000 টাকা নিব, 10,000 টাকা অ্যাকাউন্টে, 4,000 টাকা গিয়ে নিব, বসতে যে এই বক্তার বক্তৃতা শোনা হারাম, না জায়েজ। দলিল সূরা মায়েদা 6:5 2 আল্লাহ বলছেন, ওয়ালা তাস্তারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে কম দামে বিক্রি করো না। 2, যে বক্তাকে আনবেন সেই বক্তা সম্পর্কে জানবেন যে বক্তা আয়াত আর হাদি বলাচ্ছে বেশি যেন গান না করে। আমার মতো এত সুখী নেই তো কারো জীবন, কি সিনেমার গান বাবা কেন চাচাবে, বক্তার মধ্যে গান বেরো না। এই অসভ্যতার জন্য আজকে মুসলমানরা পিছিয়ে আছে। মুসলমান আমাদের হাদিস, আল্লাহ রাসূল যখন খুতবা দিতেন, বক্তৃতা দিতেন, চোখ মুখ লাল হয়ে যেত, ঘাড়ের রং উঁচু হয়ে যেত, একবার কঠিন ভাবে বক্তৃতা চলবে, এরপরে কি বলে কলিজায় আঘাত লাগবে, আর আপনার বক্তা আপনাকে গান শোনায়, মানে কি করে গান শুনায়? আপনি দান দিবেন, আল্লাহর রাসূল বলছেন কোন ব্যক্তি যদি দান দেয় তার জন্য বলো আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, এর উপরে একটা বাক্য বলে সেটা অন্যায় হবে, আর আপনার বক্তা সুর দিয়ে বক্তৃতা করে, মানে কথা বলতে বলতে এমন জায়গায় চলে যায় বক্তা, 10 টাকা দিল দান নামে শরীফুল, ও গো আল্লাহ নেকি দিতে করিও না ভুল। আল্লাহ ভুল করে? কত বড় বিয়াদব, আল্লাহ ভুল করে? আবার বলছে খবরদার মুনাফিকি করেন না, এখান থেকে সবাই দান দিয়ে যাবেন, দান দিলেই জান্নাত, তোর বাপের জান্নাত নাকি? আমি বলছি হাদিস মুসনাদে আমাদের আল্লাহ রাসূল বলেন, ওমান তাসাদাকা ইউরাইফা কাদাসতাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে ওর থাকার জায়গা জাহান্নাম, ওই ব্যক্তি শিরক করলো। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে, যে ব্যক্তি দান করার পর ভাবে মাওলানা সাহেব এখনো বললো না কেন গো আমার নামটা, আল্লাহ রাসূল বলেন ও শিরক করলো। আর যে ব্যক্তি শিরক করে যদি বিশেষ খাস তওবায় না মারা যায় তার থাকার জায়গা জাহান্নাম। দলিল আপনার 4 নম্বর সূরা, সূরা নিসা 1:48-116 কষ্ট হচ্ছে, কষ্ট হলে বলবেন ছেড়ে দেবো ভাই, কারণ জাতিকে শুধরাতে হবে, আমরা মহাবিপদে পড়ে আছি। যখন পেঁয়াজের দাম 150 টাকা আর আপনারা এত সুন্দর প্যান্ডেল করেন, গরিব মিসকিনকে দেন মানুষ খা। একজন ভাই আমাকে গিয়ে বলছিলেন যে জালসা যখন করবো বলেছি, সবাই বলেছে সাহায্য করবো, যখন জালসা রেডি করে ফেললাম এখন কেউ আমাদের পেছনে নাই, আমরা 4 জন লোক এই জালসাটা দিয়েছি, 4 জন লোক খেটেছি। তা বললাম যে আপনার কি জিম্মেদারি নাকি জালসা করতে হবে, কে বলেছে? বুঝতে পারেননি, জালসাই করতে হবে না কে বলেছে? জালসা বাদ দিয়ে আপনি এমনি টাকা তুলেন মানুষকে, টাকা তুলে 1-2 লাখ যা হলো মসজিদের উন্নতি কল্প করেন, মসজিদকে বাড়িয়ে দেন, ওখানে যত দিন নামাজ হবে ওই আপনি যদি দান করে দেন, মরার পরেও আপনার দান পেতে থাকবেন, আপনি আপনার নেকি পেতে থাকবেন। আমাদের সমাজটা সবচেয়ে বেশি বিভ্রান্ত আলেমদের জন্য,
এটা বক্তাদের সিজন চলছে, সিজন লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে বক্তারা। যারা লক্ষ টাকা ইনকাম করে তারা এভাবে কথা বলবে না, কেন? ওর পিছনে ভয় লাগবে, সামনেবার দাওয়াত পাবো তো, ও ভাববে সামনেবার দাওয়াত পাবো তো, ও টেনশন করবে। জি হক কথা বলতে গিয়ে যদি বুকে বুলেট লেগে যায় কিচ্ছু করার নেই। একটু আগে বলছিলাম জলপাইগুড়ি থেকে প্রোগ্রাম দাওয়াতের কাজ করে আসলাম, যেখানে আমি দাওয়াতের কাজ করছি ওখানে প্রত্যেকটা মানুষ পীরপন্থী, প্রত্যেকটা মানুষ মাজারে সেজদা করে। ওখানে গিয়ে প্রথম আল্লাহ রহমতে তাওহীদের বাণী ছড়িয়ে দিয়ে আসলাম, প্রথম পীর এবং মাজার যা হারাম এটা বুঝিয়ে দিয়ে আসলাম। গুলির পরোয়া শাহিনুর রহমান করে না, আপনি কি কোনো কথা বললেন এ পরোয়া শাহিনুর রহমান করে না, তবে যে কথা বলা বলবো আপনাকে মিনিমাম 20 বছর মনে রাখতে হবে। আপনার বউকে দেখে আপনি ভাবছেন আপনি জান্নাতে যাবেন? আমি যদি কথা বলি যেদিকে তাকাতে পারবো না আমি, কেন তারা নারীরা মেয়ে পর্দা আসবে আজকে সমাজে? মুসলমানের মেয়ে ওরা, হিন্দুর বাচ্চা হতো তাও মেয়ে পর্দা আসতো না। দলিল, রাম আর সীতা বসে আছে, রাম মানে ভগবান, মানুষ বলে ভগবান, রাম আর সীতা বসে আছে তাদের বাড়ির বারান্দায়, এমন অবস্থায় পরশুরাম বলে তাদের একজন বুজুর্গানের দিন ধর্মীয় নেতা আসছে, রাম সীতাকে বলছে সীতা আমাদের ধর্মীয় নেতা আসছে, আমাদের বুজুর্গানের দিন আসছে, আমাদের ধর্মীয় পণ্ডিত আসছে, ঘরের মধ্যে যাও, ঘরের মধ্যে যাও, পর্দা করো। জি সীতার পর্দা করা লাগে, সাবিত্রীর পর্দা করা লাগে, আর তোমার মা রহিমার পর্দা লাগে না। একটা মহিলা যদি খালি চুল খুলে বাইরে যায়, 5 শ্রেণীর মানুষ জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত। ক শ্রেণীর? 5। 1, মহিলা নিজে পাপি। 2, যতজন মানুষ তাকে দেখছে সবাই পাপি। 3, ওর বাবা পাপি। 4, ওর বড় ভাই পাপি। 5, নারী যদি বিবাহিতা হয়, আপনার বউ বাড়িতে ছিল, আপনার বিটি বাড়িতে ছিল, আপনার মেয়ে বাড়িতে ছিল, এখানে যখন জালসা শুনতে এসেছে, বলেন তো যে ড্রেস পরেছিল ওই ড্রেস চেঞ্জ করেছে না করেনি? করেছে না? ও আসার আগে মুখে ফেয়ার এন্ড লাভলি মেখেছে না মাখেনি? মেখেনি? কেন, ওর বাসর রাত নাকি এখানে? ওর কি বাসর রাত করতে খেয়েছে? ও কাকে চেহারা দেখাতে খেয়েছে? ওকে পূর্ণাঙ্গ শরীরকে ঢেকে আসতে হবে, এটাই শরীয়ত, এটা ইসলাম বলে। ও আসলো কেন এভাবে? জাতির সামনে বুক পিত্ত আছে আছে, মাথা খালি করে সামনে হাঁটে কেন? 5 শ্রেণীর মানুষ এখানে বিপদে। হিন্দুরা আপনাকে দেখে শিখবে, আপনাকে দেখে লজ্জা লাগে আমাদের, করতে হবে, এই নীতিকে পরিবর্তন করতে হবে, তবে জাতির সুরা হবে। বক্তৃতার বিষয় হচ্ছে কেন আজকে আমরা বিপদে, এই জন্য বিপদে আমরা ধর্মীয় অনুষ্ঠানকে এখানে খুঁজে দেখেন, সব কৃষক, কেরালা খাটা মানুষ, দিন আনাম খাওয়া মানুষ এরা এখানে, আর শিক্ষিত হাইলি এডুকেটেড যারা তারা কোথায়? বাড়িতে বউ নিয়ে ঘুমাচ্ছে। তারা তাদেরকে যদি জালসার জন্য বলা হয় তারা বলবে জালসা, আরে এটা তো ম্যাগনেটের জিনিস, এটা কি শুনবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে 1000-এর উপরে আয়াত রাখলেন, বিজ্ঞানের আয়াত 1000-এর উপরে বিজ্ঞানের আয়াত আছে। এই কোরআনটা তাদের জন্য যারা হাই এডুকেটেড, যারা শিক্ষিত, তাহলে তারা আজকে নাই কেন? এই জন্য তো আজকে আমরা পিছিয়ে আছি, শিক্ষিত মানুষের হাতে স্টিয়ারিং নাই, সমাজ পরিচালনার দায়িত্ব শিক্ষিত মানুষের হাতে নাই। তার অন্যতম জলযন্ত্র প্রমাণ হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃণ্যতম প্রধানমন্ত্রী, অশিক্ষিত প্রধানমন্ত্রী আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দিয়েছেন, যাতে আজকে কত বড় বিপদ, মহাবিপদ আমাদের সামনে রেডি হয়ে আছে, মহাবিপদ আমাদের সামনে আসছে। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার অন্যতম রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিনকে মেনে নিতে হবে, পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। খালি নাম আব্দুর রহমান এই জন্য ভাবেন না আপনি মুসলমান, হয়তো আপনি এমন ভাবে চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতায় আপনি হচ্ছে এনআরসি, আল্লাহর খাতায় আপনি হচ্ছে এনআরসি। আচ্ছা বলেন তো, এই এটা তো মসজিদ সামনে,
মসজিদ তো, এ মসজিদে ফজরে কতজন লোক হয়? দু কাতার হয়। আর এই গ্রামের লোক সংখ্যা একশো ঘর লোকের মধ্যে দু কাতার লোক নামাজ পড়ে। আচ্ছা মসজিদে ক কাতার আছে? কাতার কটা? পাঁচটা। তাহলে একটা গ্লাসে পানি রাখলাম, রাখতে রাখতে যখন পানিটা পড়ে যাচ্ছে তখন তো আরেকটা পাত্র নিব, বুঝলেন আমার কথা? মনে তখন একটা পাত্র নিব। তো যদি পানি ওর মধ্যে আটে তাহলে কি পাত্র নেওয়া দরকার আছে? তাহলে দু কাতারই তো যথেষ্ট। আপনি মসজিদে উন্নতি করবে জাল সেখানে করলেন। এবার আপনার একটা উত্তর আছে কি? জি আল্লাহ রসুল বলছেন মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে মানুষ নামাজ ছেড়ে দেয় ও ব্যক্তি কুফরি করলো, ও ব্যক্তি মুসলমান থাকলো না। খালি জুমাতে যারা সালাত আদায় করে এরা মুসলমান নয়। যারা শুধুমাত্র শুকুর আলী, যারা ঈদুমিয়া দুই ঈদে নামাজ পড়ে এরা মুসলমান নয়। আর কিছু রমজান আলী আছে খালি রমজান মাসে নামাজ পড়ে, এরা মুসলমান নয়। তাহলে অমুসলমানদের জন্য কেন মসজিদ বানাবেন? ইমানের পরীক্ষায় ফজরে, ইমানের পরীক্ষায় ফজরে আপনি যে মুসলমান তার প্রমাণ, তার রায় একমাত্র মুসল্লি, বাদ বাকি ওই এদিক ওদিকে দিয়ে লাভ নাই। কারণ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে একটা ফরজটিকে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে একটা ফরজটিকে, এক ওয়াক্ত যদি কেউ সালাত আদায় ছেড়ে দেয় চার ওয়াক্ত করার পরেও সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না। এই ব্যক্তি মারা গেলে এর জানাজা হবে না, একে কুদাল দিয়ে কুপিয়ে মাটি কুপিয়ে এমনি ভিতরে ঢুকিয়ে মাটি চাপা মাটি দিতে হবে। কালকে খুতবা হবে না মসজিদে? ইমাম সাহেবকে অনুরোধ করছি, আমি জানি না কে আছে যিনি ইমাম সাহেব, তার অব্দি যদি আমার আওয়াজ যায় শুনে রাখুন। একটা বাক্য আপনাকে, দুটো বাক্য শিখাচ্ছি আমি, এই দুটো বাক্য কালকে আপনি খুতবা দুটো প্রথম বলবেন। এক, যার বাড়ির লোক নামাজ পড়ে না তার বাড়ির কেউ মারা গেলে জানাজা পড়াবো না, বুঝেছেন? দুই, যার বাড়ির লোক সলাত আদায় করে না নামাজ পড়ে না ওর বাড়িতে যদি কারো বিয়ে হয় আমি মৌলভি সাহেব বিয়ে পড়াতে যাব না। এই দুটো বাক্য যদি ইমাম সাহেবরা গোটা দুনিয়ার বলতে পারতো তো প্রত্যেকটা মানুষ ফজরে ছুটতো, আসতো না? ইমাম সাহেব কেন বলে না ওই যে 3,000 টাকা আটকে আছে, খুব টেনশন আছে বেচারা, যদি ইনকাম না হয় কেন? লজেন্স বিক্রি করতে হবে তো, মুনিশ খেতে খেতে হবে, এত ইনকামের ধান্দা কেন? হক কথা বলতে হবে একদম সরাসরি সামনে, যা যায় যাক সমস্যা নেই, হক কথা বলতে হবে। আজকে ইমাম সাহেবরা হক কথা বলতে পারে না বলে আমাদের সমাজটা আজকে এত পিছিয়ে, আমাদের সমাজ বলতে হবে যা হয় হবে, জি না হয় তো সেরকে তারা জিও, প্রত্যেকে তারা আমার জিও। বাঁচতে হলে একটা দিন বাঁচেন বাঘের মতো বাঁচেন, কারণ মেসকাত শরীফ হাদিস নম্বর 73, আল্লাহ রসুল বলছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সবারই ভাগ্য লেখা আছে। আপনার রুজি কোথায় হবে আল্লাহ লিখে রেখেছেন। প্রতিদিন দুটো ফেরেশতা, দুটো ফেরেশতা আল্লাহ সুবহানাহু নাজির করে যা দেন, যাও ইমাম সাহেবকে রুজি দিয়ে আসো, ও ব্যথি ব্যস্ত হয়ে পড়ে রুজি দেওয়ার জন্য, আপনি ভয় পেলেন কেন? আপনাকে ভয় ত্যাগ করতে হবে। হক কথা বলা মানুষের আজকে বড় অভাব, তার জন্য আপনার এমএ পাস ছেলেটাকে দাঁড় করান, তাকে যদি বলা হয় বেটা বলো তো আল্লাহ রসুল সম্পর্কে পাঁচটা বাক্য বলো, পাঁচটা সেন্টেন্স বলো, একটা বাক্য আল্লাহ রসুল সম্পর্কে বলতে পারবে না। ওই ব্যক্তিকে যদি বলা হয় যে মেসি সম্পর্কে বলো তো ও দু পাতার একটা রচনা লিখে দেবে, বলবে না? ওই ব্যক্তিকে যদি বলা হয় তুমি হানি সিং সম্পর্কে বলো তো, আরে চুলি তো কেটেছে হানি সিং, সব জানে সিনেমার কটা নায়ক নায়িকা, কখন কোন টিভি সিরিয়াল হয় আপনার বৌমাকে জিজ্ঞাসা করেন দেখি, সব বলে দেবে। আপনার বৌমাকে যদি আপনি বলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন, খুব বেশি ছেলে বললে আল্লাহ রাসূলের স্ত্রী। আচ্ছা বলো তো আল্লাহ রাসূল কদিন আয়েশার সাথে রাগ করে থেকেছিল? জি এটা তো জানি না। আচ্ছা আয়েশার বাবার নাম কি ছিল, আয়েশার কোনো বোন ছিল কিনা, সে বোনের নাম কি ছিল, আয়েশাকে কে শ্রেষ্ঠত্ব দান করেছে, আয়েশা সম্পর্কে পাঁচটা বাক্য বলো তো, তো আপনার বৌমা পারবে না।
এই বৌমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে বৌমা তুমি বলো তো কখন কোন টিভি সিরিয়াল হয়, এবার ডক্টর জাকির নায়েক ওর কাছে ফেল, একবারে বলে দেবে রাত আটটার সময় বোঝে না, সে বোঝে না, সাড়ে আটটায় জল নুপুর, নটার সময় তোমায় আমায় মিলে, দশটার সময় আরো কিছু, একবার পাই টু পাই আপনার স্ত্রীর, আপনার মেয়ের, আপনার বউ, আপনার হচ্ছে বৌমার মুখস্থ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনার এ জানে না, ওয়াইফ জানে না, আপনার বেটার বউ জানে না, এটা যে বর্তমান প্রেক্ষাপট, কি ভুল বলছি আমি? আপনি বাড়ি থেকে যাচাই করে দেখবেন, আপনি বাড়ি থেকে যাচাই করে দেখবেন হালাত আজকে আমাদের এরকম হয়েছে। আপনার মেয়ের আইকন দেখেন গা শ্রাবন্তী হয়তো বলে, ও বুঝে না দিন ইসলাম কাকে বলে, যারা চেষ্টাও করে না দিন ইসলাম কি, এ দিয়ে জাতি পরিবর্তন হবে না। যাই যখন হিন্দু মানুষ আল্লাহ রসুল সম্পর্কে ভালো ভালো বাক্য বলে, অথচ মুসলমানের একটা ভালো শিক্ষিত মানুষ সে আল্লাহ রসুল সম্পর্কে জানে না। আচ্ছা আল্লাহ রসুলের জীবনী কজন পড়েছেন পূর্ণাঙ্গ, হাত তোলেন তো, হাত তোলেন, আল্লাহ রসুল সম্পর্কে কজন জানেন গোটা জীবনী পড়েছেন, হাত তোলেন, হাত তোলেন, একজনও নাই। আল্লাহ রসুল সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে জানে পড়েছে এমন নাই। আল্লাহ রসুলের জন্ম কত খ্রিস্টাব্দে সামনে বলেন দেখেন, এ হচ্ছে আমরা মুসলমান। গান্ধীজির নাম শুনেছেন? গান্ধীজি কে বলেন তো? গান্ধীজি ইন্ডিয়ান একজন লিডার, তিনি আপনার টাকাতে আছে। গান্ধীজি বলছেন, গান্ধীজি বলছেন আপনার আমার পড়ার সময় নাই। গান্ধীজি আল্লাহ রসুলের জীবনী পড়েছে, ওনার ঠেকা পড়েছিল না তাই উনি জীবনী পড়েছেন। তো গান্ধীজি বলছেন যে আই হ্যাভ রিড আ লটস অফ বায়োগ্রাফি ইন মাই লাইফ, হোয়েন আই গট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বায়োগ্রাফি ইন মাই হ্যান্ড আই রিড ইট থরলি, অনেস্টলি আই চেঞ্জ টু দ্য ওয়ার্ল্ড, দ্য বায়োগ্রাফি ওয়াজ অ্যান ইউনিক অ্যান্ড আনপ্যারালেল। গান্ধীজি বলছেন আই হ্যাভ রিড আ লটস অফ বায়োগ্রাফি ইন মাই লাইফ, আমার জীবনে আমি অনেক জীবনী গ্রন্থ পড়েছি, যখন আমি আল্লাহ রসুলের জীবনী পেলাম আই রিড ইট থরলি, আমি এটাকে একবারে লাইন বাই লাইন, লাইন বাই লাইন, লাইন বাই লাইন পড়লাম। তারপরে উনি বলছেন সত্যি কথা শুনে নাও দুনিয়াবাসী, এইরকম জীবনী পৃথিবীর আর কারোর থাকতে পারে না, সুবহানাল্লাহ, এটা যে আল্লাহ রসুলের জীবনী। আর আপনি আমি মুসলমান হয়ে আল্লাহ রসুলের জীবনী আমরা জানি না, আল্লাহ রসুলের অ্যাক্টিভিটি আমরা জানি না, এতে বর্তমান আমাদের প্রেক্ষাপট। আচ্ছা তাহলে আমরা বিপদে, বাবরি চলে গিয়েছে আমাদের হাত থেকে, এনআরসি হচ্ছে পশ্চিমবঙ্গে, ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দেখা হয়ে গেছে, ডিটেনশন ক্যাম্প কি জানেন এটা? ডিটেনশন ক্যাম্প বুঝেন? আপনি আছেন, আপনার বউ আছে, আপনার চার বছরের একটা ছেলে আছে বা মেয়ে আছে, আপনার বাবা মা আছেন, এ সরকার এমনভাবে সিস্টেম করেছে যে আপনি আর আপনার বাবা এই দুজন ডিটেনশন ক্যাম্পে চলে গিয়েছেন। বাড়িতে কে আছে? চার বছরের ছেলে, আপনার মা আর আপনার স্ত্রী, বলেন তো এরা সংসার কি করে চালাবে? এদেরকে প্রতিটা বৃত্তি করতে হবে, এরা যে বর্তমান ভারতবর্ষ সরকারের চাল, এরা যে বর্তমান ভারতবর্ষ, আপনাকে যে কোনো কারণে হেনস্থ করবে করবে করবে, যখন ভারতবর্ষের সংবিধান লেখা হয়নি তার আগে থেকে বাবরি মসজিদ মুসলমানের, তাই না? আজকে দু তিন সপ্তাহ হলো বাবরি মসজিদ আর মুসলমানের নাই। আপনি মসজিদের উন্নতি করবে জলসা করছেন, এই মসজিদ নরেন্দ্র মোদীর লোক এসে বলবে এটা ও রাম মন্দির না শ্যাম মন্দির ছিল, বুঝতে পারেন আমার বাক্য? এ মসজিদও দিয়ে দিতে হবে, রেডি হন মরার জন্য, এখন রেডি হতে হবে আমাদেরকে, দরখাস্ত এক জায়গায় করতে হবে, কার কাছে? আল্লাহর কাছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন সিজদায় যায়, আমার বান্দা যখন সিজদায় যায়, তখন আমার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। একজন মানুষ যখন নামাজের মধ্যে সিজদা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। তাহলে মুসলমান, যদি প্রত্যেকটা মুসলমান, আপনার গ্রামে যত মুসলমান আমার সামনে রয়েছেন, নারী পুরুষ সবাই যদি এই প্রতিজ্ঞা করেন, আগামী ফজর থেকে আমরা মরার আগ পর্যন্ত কেউ আমরা নামাজ ছাড়ব না, এই বাক্য বলে যদি সামনের দিকে এগোতে পারেন, সমস্ত জাতি যদি মেনে নেয় আগামীকাল থেকে নামাজ ধরে, আল্লাহর কসম করে বলছি, হয়তো বাবরি আবারও আমাদের ফিরে আসবে। কারণ ভারতবর্ষের 42% মসজিদে নামাজ হয় না, অনেক মসজিদে ফজরে দুজন তিনজন লোক হয়। এত বড় গ্রাম, এই যে দু কাতার বা 10-20টা মানুষ সলাত আদায় করে, বাদ বাকি সলাত আদায় করে না, এটাকে আল্লাহর কষ্ট হয় না? আল্লাহর ঘর তো এটা, আপনি আল্লাহর ঘর বাদ দিয়ে আপনার ঘরে শুয়ে আছেন, কত বড় খারাপ লাগে বলেন দেখি। প্রত্যেকটা মানুষ যদি আজকে নামাজি হয়ে যেত আর আল্লাহর কাছে বাবরির জন্য কান্ত, তাহলে বাবরি কিন্তু আবার ফিরে আসত। আজকে আমরা এত জর্জরিত, একই বক্তৃতা সব জায়গায় দিচ্ছি, কারণ মুসলমানের মধ্যে অ্যাওয়ারনেস বাড়াতে হবে, মুসলমানকে একতাবদ্ধ হয়ে আল্লাহর সান্নিধ্যে এসে আল্লাহর কোরআন এবং হাদিস মেনে আগামী দিনের পথকে পরিচালনা করতে হবে। তাই প্রথম যেটা কাজ, সেটা হচ্ছে তাওহীদকে ক্লিয়ার করতে হবে। আল্লাহ কজন? একজন। আল্লাহ কজন গো সবারই? আল্লাহ একজন। জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয় এলাকায় প্রচলন আছে, এরকম শুনেছেন? একটা লোক কলা বিক্রি করছে, একটা জোড়া কলা আপনাকে ফ্রি দিয়েছে, নেবেন? মানে বেশিরভাগই নেবে না, আর যদি নেয় তো খাবে কে? ছেলেরা খাবে বা বুড়ো, যাদের যাদের ডেট অলরেডি এক্সপায়ার হতে চলেছে তারা খাবে, বাদ বাকি এই কলাটা কোনো মেয়েকে দেবে, তার একটা মেয়ে আছে বাড়িতে, এখনো বিয়ে হয়নি অথবা সদ্য বিয়ে হয়েছে, তাকে দেবে? আল্লাহ একটা সন্তান দেয়, জোড়া কলা ডবল সন্তান দেয়, আল্লাহর চেয়ে কলাই তো ভালো। বুঝতে পারেন আমার কথা? সন্তান দেওয়ার মালিক কে? আমরা কতটা নিচে নেমে গিয়েছি, একটা কলা নাকি আমাদেরকে ডবল সন্তান দিবে, ইন্না লিল্লাহ। কোথায় আছে আমরা চিন্তা করবো? পাথর চাপড়িতে যায় এলাকা থেকে কেউ? পাথর চাপড়ি, পাথর চাপড়ি চিনেন না? আদিনাতে যায়, আদিনাতে আপনাদের আশপাশে আদিনা আছে না কোথায়? মালদা পার্ক করে ওইদিকে দিনাজপুর যেতে, আদিনাতে কেউ যায়? মাজারে কেউ যায় এলাকা থেকে? যাক আলহামদুলিল্লাহ আপনারা বেঁচে আছেন এখান থেকে। কারো তাবিজ আছে? তাবিজ গায়ে তাবিজ আছে নাই? অনেক লোকের আছে, কথা বলেন, ভয়ে কথা বলছেন। তাবিজ কেন দিয়েছে? রোগ সারবে। কে দিয়েছে? বড় হুজুর দিয়েছে। আল্লাহ রসুল বলছেন, মান তাল্লা কাতামিম ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ পরলো ওই ব্যক্তি শিরক করলো। শিরক কি বুঝেন? ছোট্ট একটা বাক্য দিয়ে আপনাকে শিরক বুঝাই। আপনার বয়স 60 বছর, একদিনও তাহাজ্জুদ কাজা করেননি, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, আপনার আল্লাহ অনেক টাকা দিয়েছে, ওই টাকা নিয়ে চলে গেলেন সৌদি আরবে হজ করতে, 2 লক্ষ টাকা খরচ। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তির হজ কবুল হয়ে যায়, ওই ব্যক্তি মায়ের পেট থেকে 17 জন্মানো বাচ্চার মতো নিষ্পাপ।
মানে যার হজ কবুল হয়ে গেল তার কোনো পাপ নাই, ও মরলে জান্নাত। এই ব্যক্তি চল্লিশ বছর যাবত তাহাজ্জুদের সালাত আদায় করছে, হজ করেছে, হজ আল্লাহ কবুল করে নিয়েছে, ও সৌদি আরব থেকে এসে কলকাতা এয়ারপোর্টে নেমেছে। কলকাতা এয়ারপোর্টে নামার পর গাড়ি করে বাড়ির লোক নিয়ে আসতে গিয়েছে, রাস্তায় আসতে আসতে খাজা বাবার একটা মাজার পড়েছে। খাজা বাবা ল্যাংটা বাবার মাজার পড়েছে। এবার ওই মাজারের যারা কর্মী আছে তারা আপনার গাড়িকে থামিয়ে দিয়ে বলছে, জনাব হজ করে আসলেন, আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ, আমাদের এই বাবার বাজারে কিছু টাকা দান করে যান। পকেট খুঁজে দেখছেন কোনো টাকা পয়সা নাই, ইন্ডিয়ান একটা দু টাকার কয়েন পড়ে আছে। ওই পকেটকে হাতড়িয়ে দু টাকার কয়েন বের করে ওই ব্যক্তিকে দিলেন, দু লক্ষ টাকা বাতিল, আবার হজ করতে যেতে হবে। বুঝেন নি, বুঝেন নি কথা? চল্লিশ বছরের তাহাজ্জুদ ডিলিট, এক নেকিও নাই আপনারা। চল্লিশ বছরের সলাত, সিয়াম, জাকাত, দান, সদকা সব ডিলিট। কি করেছেন? এক টাকা দান করেছেন। এই জন্য পুজোর যদি চালা চাই জীবন দিয়ে দেবেন, টাকা দেবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে যদি পুড়িয়ে ফেলো তবে তোমরা শিরক করো না। শিরক এত বড় পাপ। তাই লুকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকালা জুলমুন আজিম, শিরক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায়, মহাপাপ, মহাপাপ। শিরক কাকে বলে? জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয়, এটা হচ্ছে শিরক। তাবিজ পড়লে রোগ ভালো হয়, এটা হচ্ছে শিরক। ডাক্তার ভালো তাই আমার মেয়েটা বেঁচে গেল, অপারেশন সুন্দর হয়েছে, শিরক। ড্রাইভার ভালো, আমার গাড়িটাকে সুন্দর জায়গায় ব্রেক করেছিল, নইলে সবাই মারা যেতাম, শিরক। বাঁচানো মালিক কে? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অষ্টাধাতুর আংটি পরে আছেন, এটা থেকে রোগ সারে, শিরক। আজমির শরীফ থেকে রং রংধনু রঙের বিভিন্ন কালারের সুতো এনে দিয়েছে, ওটা পরেছেন, শিরক। এক ধরনের বালা পাওয়া যায় সাত আট ধাতু দিয়ে তৈরি, ওটা দিলে বাতের ব্যথা কমে। হজ করতে গিয়ে হাজি সাহেব নিয়ে আসে, হজ করতে গিয়ে হাজি সাহেব শিরক কিনে নিয়ে আসে। শিরক করলে কি হয়? পেছনে যত আমল করেছে সব বলে কি হয়? সব নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। তাহলে তাওহীদ থাকতে হবে বিলাল রাদিয়াল্লাহু তাআলার মতো, উত্তপ্ত বালুকাময় প্রান্তরে শুয়ে দেওয়া হয়েছে, পিঠের তলে কঠিন বালু, খুব গরম, তার বুকের উপরে বিশাল একটা পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, দুই হাতের উপরে দুইজন ব্যক্তি পা দিয়ে দলে মুছড়ে শেষ করে দিচ্ছেন। এমত অবস্থায় বিলালকে বলা হচ্ছে, বিলাল বলো তোমার রব আমাদের রব কুল কায়নাতের মালিক হচ্ছে এই হবল, হবল একটা মূর্তির নাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনার আমার ওই হবলের সবারই রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আহাদ, এক। বিলাল ভাবেনি আমার চাকরি চলে যাবে, বিলাল ভাবেনি আমার চাকরি চলে যাবে, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা ভেবেছিলেন আল্লাহ তাওহীদকে বাঁচাতে হবে, এক আল্লাহ এটাকে স্বীকার করতে হবে। একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন, আশপাশে হিন্দু আছে কোথাও? আছে, মাইকের আওয়াজ যাবে? যাবে। আচ্ছা, গেলে ভালো, আলহামদুলিল্লাহ। তো হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন, তার ভগবান কজন, কজন বলবে? কজন বলবে? 33 কোটি। আল্লাহ বলে 33 কোটি। হাসলাম আমরা, তাই না?
যে লোক এখানে নামাজ পড়ে আবার ওই আজমির শরীফ যায় তার আল্লাহ দুটো, নইলে অদ্দূর গেল কেন? সুরা ফাতিহা পড়েন আপনারা নামাজে? কি বলেন আল্লাহকে? এলাকায় ছাগলের বাচ্চা হয় না, গরুর, মুরগির, কুকুরের? তো কখন কি কোন কুকুর কি পীরের দরবারে গিয়ে বলেছে যে আমার সন্তান নাই, সন্তান দাও? আল্লাহ বলছেন বালহুম আদাল, এরা হচ্ছে পশুর চেনিস, আমরা যারা এভাবে মাজারে যাই সেজদা করি তারা হচ্ছে কুকুরের চেনিস, আমরা পশুর চেনিস। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ দেনে বালা, আবার আল্লাহ না দেনে বালা, আল্লাহ না দেয়নি আপনাকে, যদি না দিয়ে থাকে বলতে হবে আলহামদুলিল্লাহ ব্যাস। তাহলে এক নম্বর বাঁচার কারণ বুকের উপরে তাওহীদ রাখতে হবে, যেমন করে নবী রাসূলরা রেখেছিল, ইব্রাহিম আলাইহিসসালাম রেখেছিল। সব মূর্তিগুলোকে ভেঙেছে, সব মূর্তি ভেঙে যেটা বড় মূর্তি তার উপরে কুড়োলটাকে ঝুলিয়ে রেখেছে। এলাকার মানুষকে বলছে এ কাজ কে করলো? তো বলছে আজরের বেটাই করবে, ও খুব বদমেশ মানুষ, ওকে ডেকে নিয়ে আয়। তো ডেকে নিয়ে আসা হয়েছে, এসে বলছে যে এ কাজ কে করেছে? তো বলছে কেন বড়টাকে জিজ্ঞাসা করেন, ওর কাঁধে কুড়াল মনে ওই ভেঙেছে, নাকি ওর কাঁধে কুড়াল আসলো কোথা থেকে? তখন জাতি তাকে বলল, এই তুমি কি পাগল হয়েছো? একটা মাটির তৈরি মূর্তি কি কথা বলতে পারে? একটা মাটির তৈরি মূর্তি কি কাউকে কোপ দিয়ে ভেঙে ফেলতে পারে? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললো, তাহলে তার পুজো কেন করো? কি সুন্দর কথা, তাহলে পুজো কেন করো? যে নিজেকে নিজে রক্ষা করতে পারে না সে পুজো তুমি কেন করো? নমরুদ দেখলো না এ তো লিমিট ক্রস করছে, তখন কি করলো? বিশাল একটা আগুনের ব্যবস্থা করা হলো, উপর থেকে তাকে ফেলে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে আগুনকে বললেন, আগুন তুমি এমন ঠান্ডা হয়ে যাও যাতে করে আমার ইব্রাহিমের ঠান্ডাতে কষ্ট না হয়। ফেলছিল কোথায়? আগুনের মধ্যে, ফেলছিল আগুনের মধ্যে। তারপর ওনাকে বলা হচ্ছে কি তুমি জানে, মানে কষ্ট না পাও তার জন্য আমি আগুনটাকে আমি এমন ঠান্ডা করে দিয়েছি যাতে ঠান্ডাতে কষ্ট না হয়। ঠান্ডাতে কষ্ট হয় না মানুষের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় থাকলে আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করবে, এই তাওহীদ বুকে রাখতে হবে। তাওহীদের জন্য বহু মানুষ জীবন দিয়েছে। আজকে আপনাদের এলাকায় অনেক যুবক আছে দেখবেন, খুব স্টাইলিস্ট আছে না, দারুণ করে চুল কেটেছে, মনে হচ্ছে হচ্ছে সুন্দর পৃথিবীতে কেউ নেই। কিছু যুবক এরকম মনে করে রাস্তা দিয়ে এমনভাবে বাইক চালিয়ে যাবে মনে হচ্ছে ওর চেয়ে সুন্দর আর কেউ নেই, স্টাইল করে চুল কেটেছে, প্যান্ট টাকুন নিচে, এখন আবার ওই দাঁড়িয়ে রাখা শুরু করছে এক ধরনের স্টাইল, ওটাও একটা ওই বিরাট কোহলির মতো স্টাইল করে দাঁড়িয়ে রাখছে, সুন্দর একটা পোশাক পরে জাতির সামনে দিয়ে হেঁটে যায়, নিজেকে সবচেয়ে সুন্দর মনে করে। ওরকম একটা সুন্দর যুবকের কথা বলছি, তাওহীদ কাকে বলে দেখেন, যার নাম হচ্ছে মুসাব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলছেন মক্কার মুখে এত সুন্দর মানুষ আর নাই, যুবক ছেলে ও সাধারণ দেখতে, ও এত কোটিপতি ঘরের সন্তান, একটা জামা শার্ট তিন দিনের বেশি পরতেন না, স্টাইলটা দেখেন, এমন সেন্ট পরতেন মক্কার আর কেউ পরত না, এমন সেন্ট ব্যবহার করতেন, এমন দারুণ খাবার খেতেন, মক্কার খুব কম বাড়িতে হতো খাবার, খুব স্টাইলিশ একটা যুবক। সেই যুবক একদিন মক্কার ওই গলিতে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করছে, এই দৃশ্য দেখে আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে, ও আমার চাচা কি পড়ছেন, দারুণ লাগছে তো শুনতে,
তো যে বেটা এটা কোরআন পড়ছি তো আমাকে দেন না আমি পড়ি, বলে এটা পড়লে তো বেটা মুসলমান হতে হবে, বলে বলেন আমি রেডি, কি করতে হবে বলেন। যুবক দেখেন, আপনাকে বললে আপনাকে মানতে হবে আগামী দিন থেকে। তো বলছে বেটা যাও গোসল করে আসো, তাকে আল্লাহ রসুল কালেমা পড়ালেন, প্রথম তাকে দাওয়াতের কাজ করার জন্য মদিনায় পাঠালেন, মদিনার বুকে। তিনি যখন তাওহীদের বাণী নির্ভীকভাবে প্রচার করছেন, এমত অবস্থায় একটা গোত্রপতি, গোত্রপতি মানে এমএলএ এমপি ধরেন, খোলা তরবার নিয়ে চলে গেছে, বলছে কি বলছো তুমি, কিসের দিন প্রচার করছো, আমাদের 360টা মাবুদ, অন্য কোনো মাবুদের আমরা পূজা করি না। তখন সেই ছেলেটা বলছে চাচা একটু বসেন, আমি কি বলছি শুনেন, যদি আপনার ভালো না লাগে তো চলে যান। কি সুন্দর কথা! যখন কিছুক্ষণ মুসাইব বিন উমার কথা বলেছেন, ওই ব্যক্তি বলছে মুসাইব কি করতে হবে বলো, আমি রেডি ইসলাম গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ, বলছে আমি রেডি ইসলাম গ্রহণ করার জন্য। তিনি ইসলাম গ্রহণ করলেন। কোন এক যুদ্ধে আল্লাহ রসুল মুসাইব বিন উমারের হাতে পতাকা দিয়ে দিলেন, মুসাইব যাও ওই যুদ্ধের, তুমি হচ্ছে আমির, তুমি পতাকা ভাই একজন বিশেষ ব্যক্তি, আমি আপনাকে দেখাচ্ছি যুবকের ব্যাপারটা দেখাচ্ছি। ওই মুসাইব বিন উমার চলে গেল যুদ্ধক্ষেত্রে, তুমুল যুদ্ধ চলছে, বহু কাফেরকে ধূলিসাৎ করে দিলেন মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু আনহু। কিন্তু কাফেররা তার ডান হাত লক্ষ্য করে পিছন থেকে তরবারি দিয়ে এই ডান হাত খানা নামিয়ে দিল, একদম ঝুড়ে দিয়েছে। মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু আনহু বাম হাতে তরবারি আর পতাকা ধরে আছেন, তারপরে যতটা পাচ্ছেন যুদ্ধ করে যাচ্ছেন। এমন অবস্থায় একটা বেঈমান কাফের মুশরিক বেদিন এসে তার বাম হাত থেকে নামিয়ে দিল। তারপর তিনি এই গলা আর এই থুতনির এই জায়গার মাঝে পতাকাটাকে কালেমার ঝান্ডাকে খাড়া করে রেখেছেন, এমন অবস্থায় পেছন থেকে এসে তার গলাটাকে নামিয়ে দেওয়া হলো। সবচেয়ে সুন্দর ছেলে, সবচেয়ে স্টাইলিশ যুবক, সবচেয়ে কোটিপতি ঘরের সন্তান। যখন লাশ দেখা হচ্ছে কে কে মারা গিয়েছে, একজন সাহাবী এসে বলছে আল্লাহর রাসূল মুসাইব বিন উমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হাত এক জায়গায়, পা এক জায়গায়, মাথা এক জায়গায়, অনেক কষ্ট করে মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু আনহু খুঁজে পাওয়া গেল। তার দেহকে এক জায়গায় করা হলো, তার গায়ের পোশাক দেখে আল্লাহর রাসূল কাঁদতে শুরু করলেন। আল্লাহর রাসূল বলতে লাগলেন হাই মুসাইব, তুমি অনেক কোটিপতি ঘরের সন্তান, ভালো ভালো পোশাক পরেছ, একটা পোশাক তিন দিন পরেনি বা চার দিন পরেনি, এই যুবক তোমার গায়ে যে পোশাকটা রয়েছে শত চিহ্ন। সাহাবীরা বলছে আল্লাহ রসুল তার গায়ে যে চাদর রয়েছে, এই চাদর দিয়ে যদি আমরা মাথাটাকে ঢাকি তার পাটা বেরিয়ে যাচ্ছে, আর পাটাকে যদি ঢাকি মাথাটা বেরিয়ে যাচ্ছে, কি করা হবে এই যুবক? আল্লাহ রসুল বললেন তার মাথাটাকে ঢেকে দাও, আর পাটাকে কিছু ঘাস দিয়ে ঢেকে দিয়ে তাকে দাফন করে দাও, যৌবন টিকবে, কিচ্ছু টিকবে না, সবাইকে চলে যেতে হবে এই পৃথিবীর বুক থেকে, সবাইকে চলে যেতে হবে। তবু আমরা যেন দেখেন এন্টারটেনমেন্ট নিয়ে ব্যস্ত, এন্টারটেনমেন্ট নিয়ে ব্যস্ত, আনন্দ হই হুল্লোড় উল্লাস নিয়ে ব্যস্ত। আল্লাহ রাসূল মসজিদুল নববীতে বলছে শোনো, আল্লাহ রাস্তায় যারা যুদ্ধ করে মরলেই জান্নাত, মরলে কি জান্নাত। একজন সাহাবী ইয়াং, হয়তো 18 কিংবা 20 বছর বয়স, এটা কোরমা খাচ্ছিল, কোরমা খেতে খেতে এভাবে ফেলে দিয়ে বলছে কই আল্লাহ রাসূল আমি রেডি, চলেন। কি বলছে, কই আল্লাহ রাসূল আমি রেডি। এ দেখেন দেখেন, আমি খাবো না খেজুর, এই খেজুর খেতে গেলে কি হবে, এই খেজুর যদি খেতে যাই তাহলে কি হবে, সময় পাবে না, যুদ্ধে গিয়ে মৃত্যুবরণ করার ব্যাপার আছে। চলে গেলেন, যুদ্ধ করলেন, শহীদ হয়ে গেলেন,
একজন সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল, ওই ছেলেটাকে মনে পড়ে? কোন ছেলেটা? ওই যে কুরমা খাচ্ছিল, খেজুর খাচ্ছিল, একটু তর সইছিল না, আপনি বলেছেন যে মরলে জান্নাত, ওকে আমি দেখলাম ওই কিয়ামত মানে যুদ্ধের প্রান্তরে পড়ে আছে, সে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে, আমি দেখতে পাচ্ছি জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। আজকে আমাদের যুবকরা কোথায়? শিক্ষিত যুবকরা আজকে ইসলামের ছায়াতলে আসছে। দেখেন, যদি কোনোদিন আমাদের ওই জলঙ্গিতে আপনারা কোনোদিনও কোনো কাজে যান, জলঙ্গি মানে ডোমকল, চিনেন তো ডোমকল? নাম শুনেছেন? ডোমকল থেকে আরো 18 কিলোমিটার। ওখানে আমাদের একটা গ্রুপ আছে, আমাদের একটা সংস্থা আছে, সেই সংস্থার নাম হচ্ছে ISRA, ইসলামিক সোশ্যাল রিফর্মার্স অ্যাসোসিয়েশন। এখানে যতগুলা ছেলে দেখবেন সব আমাদের বয়সের, খুব বেশি বয়স না, 22, 25, 30, 32, 33 এরকম বয়স। সব ছেলেরা হাইলি এডুকেটেড, এমএ পাস, ট্রিপল এমএ পাস, কেউ মাস্টার, কেউ প্রফেসর, প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ। সব যুবকের মুখে দাড়ি, সব যুবকের মুখে দাড়ি, টাকুর উপরে প্যান্ট, পাঁচ ওয়াক্ত সালাত কাদা হয় না, আলহামদুলিল্লাহ। তাহলে এরকম করে যুবকদেরকে আগে আসতে হবে? আসতে হবে কিনা? এই দুনিয়ার দিকে তাকে লাভ নাই। আল্লাহ রসুল বলছেন, দুনিয়া থেকে বাঁচো, নারী থেকে বাঁচো, দুনিয়া থেকে বাঁচো, নারী থেকে বাঁচো, দুনিয়া থেকে বাঁচো, নারী থেকে বাঁচো, দুটোই বিপজ্জনক। একটা মানুষের জন্য দুটোই বিপজ্জনক। আজকে অনেক ছেলেরা আছে ফিল্ম স্টারদেরকে অনুকরণ করতে করতে, অনেকে ফিল্ম স্টারের পেছনে ঘুরে বেড়ায়, বেড়ায় না? আচ্ছা বলেন তো, এইখানে যদি টিভি সিরিয়ালের ওই মেয়েটাকে আনা হতো যে মেয়েটাকে খুব কম মানুষই চিনে, তারপরে জায়গা দেওয়া যেত? যদিও আপনারা যথেষ্ট লোক হয়েছেন, সেটা আমি বলছি না, কিন্তু এখানে কি 800 মানুষ মারামারি করে হলেও মহিলা ডান্স দেখতো, দেখতো কিনা? কি একটা সমাজ আমাদের! কিন্তু যখন দিন ধর্মের আলোচনা হয় তখন মানুষকে পাওয়া যায় না। এর আলোচনা হচ্ছে দিন ধর্মের। তো যেসব যুবকরা আছেন তাদেরকে আমার ঐকান্তিক অনুরোধ, আগামী দিন থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। সবাই বলে ইনশাআল্লাহ। বুড়োরা ইনশাআল্লাহ বললে হবে না, যুবকরা বলতে হবে। মোবাইলের মধ্যে যত গার্লফ্রেন্ডের নাম্বার আছে সব ডিলিট করতে হবে। রাজি? রাজি। আরে ভাই, আপনার তো গার্লফ্রেন্ড নেই, আপনি রাজি কিসে? যার গার্লফ্রেন্ড আছে সে তো বুঝলা, এ তো অন্য লাইনে যাচ্ছে। যতগুলো ব্লু ফিল্ম আছে মোবাইলে সব ডিলিট করতে হবে আজকের বক্তৃতা শোনার পর। জীবনকে পরিবর্তন করেন। মডার্ন মানে মুখে দাড়ি থাকবে, টাকার উপরে প্যান্ট হবে। আমি যখন আমার স্কুলে পড়াশোনা করতাম, একটা গোপন কথা আপনাদেরকে বলি, আমি কিন্তু ইংরেজি নিয়ে পড়াশোনা করেছি, আমার সাবজেক্ট ইংরেজি। আমি যে স্কুলে হেডমাস্টার, ওই স্কুলে আমি অক্সফোর্ড পড়াই, ইংল্যান্ডে যে ইংরেজি ওটা পড়াই আমি, আর বিকলাস করে, কিন্তু ইংরেজিটা আমার মেন সাবজেক্ট। তা আমি যখন পড়াশোনা করতাম, আমাদের স্কুলে একটা স্যার এস এন আচারিয়া, আচার্য সমরেন্দ্রনাথ আচার্য, তিনি একটা টিভি সিরিয়াল করেছিলেন 63 পর্বের, তখনকার সময় আকাশ বাংলায় প্রচারিত হয়েছিল। তো আমি যে স্কুলে পড়তাম, চোয়াপাড়া দুর্লভপাড়া বিদ্যানিকেতন, ওই স্কুলে নিয়ার অ্যাবাউট 2500 ছাত্র পড়তো তখন, হাই স্কুলে 2500 ছাত্র পড়তো। 2500 ছাত্রর মধ্যে আমি ছিলাম একজন যাকে টিভি সিরিয়ালের জন্য সিলেক্ট করা হয়েছিল। আমি ওই টিভি সিরিয়ালের একজন নায়ক ছিলাম, আমি তখন দায়িত্ব ছিল না ভাই, আপনাদের মতন কাপুরুষ ছিলাম। কষ্ট হলো? পুরুষ মানে যদি বীর পুরুষ হয় তাহলে বীর পুরুষের বিপরীত কি? কাপুরুষ না? কষ্ট লাগছে কথা শুনতে? পুরুষ মানে দায়ী থাকবে। বহু নায়ক নায়িকার সাথে মিশেছি, দেখেছি, লকেট চ্যাটার্জি থেকে শুরু করে বহুজনের সাথে, ইন্নালিল্লাহ, আল্লাহ ক্ষমা করুক। তো ও যে কি একটা জীবন, শুধু জেনে আর জেনে ওর মধ্যে
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওসব নাটক ফাটক বাদ দিয়ে সঠিক লাইনে এসেছি, এই জন্য ওই জীবনটা সম্পর্কে জানি। এই জন্য যুবকদেরকে বলি যে ভাই একটু চেঞ্জ হও, একটু চেঞ্জ হও। মোহাম্মদ আলীর নাম শুনেছেন? মোহাম্মদ আলী কেউ শুনেনি? আল্লাহ গোটা পৃথিবীর না, ওই মোহাম্মদ আলী না, গোটা পৃথিবীর একজন বক্সিং চ্যাম্পিয়ন, বক্সিং চ্যাম্পিয়ন, খেলা দেখেন না, ওই WWE, ওই বক্সিং চ্যাম্পিয়ন একজন ব্যক্তি, তিনি বলছেন উনি নিচু জাতের একটা ধর্মের ছিলেন, তো বড় হোটেলে ওনাকে ঢুকতে দেওয়া হতো না। তিনি ভাবলেন আমি কোন ধর্ম খুঁজবো যে ধর্মের মধ্যে সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে, রাজা বাদশা সবাই সমান। খুঁজতে 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 আলহামদুলিল্লাহ আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে পেলেন। তারপরে তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর মোহাম্মদ আলী একটা কথা বলছেন, মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমরা মুসলমান বাপদাদা চৌদ্দ গোষ্ঠী মুসলমান, আজকে আমাদের ইমানটা কি, আর নতুন একজন ইমান এনেছে এমন ব্যক্তির ইমানটা কি, যদিও তিনি মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো মোহাম্মদ আলী বলছেন আই ডোন্ট স্মোক, আমি বিড়ি সিগারেট খাই না, অলওয়েজ আই কিপ আ ম্যাচ ইন মাই পকেট, সবসময় একটা দেশ না আমার পকেটে রাখি। উনি বলছেন আমি বিড়ি সিগারেট খাই না, কিন্তু সব সময় একটা দেশ লাই পকেটে রাখি। হোয়েন মাই সোল গোয়িং টাওয়ার্স এনি সিন, যখন আমার আত্মাটা কোনো পাপের দিকে ধাবিত হয়, যখন আমার মনটা বলে আলী একটা মেয়ের সাথে এনজয় করো, ওরা তো কোটিপতি মানুষ, সেলিব্রিটি মানুষ, করতেই পারে, আলী একটু একটা মদপান কর, আলী এই ম্যাচটা জেতার জন্য 5 কোটি টাকা বেটিং নিয়ে নে, এমন যখন আমার আত্মাটা আমার মনটা বলে যখন পাপের দিকে ধাবিত হই, আই বার্ন আ ম্যাস্টিক, আমি দেশলাইয়ের একটা কাঠি জ্বালিয়ে নিই, অ্যান্ড টাচ টু মাই পাম, আমার হাতের তালুতে ধরি কাঠি, দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে হাতের তালুতে ধরি, ধরার পরে আই সেড টু মাই সেলফ, আমি আমার নিজেকে বলি ও আলী ইভেন ইউ ক্যান বিয়ার, ও আলী এমনকি একটা দেশলাইয়ের কাঠির উত্তাপ তুমি সহ্য করতে পারছো না, হাউ ক্যান ইউ বিয়ার দ্য হেল ফায়ার অফ জাহান্নাম, তুমি জাহান্নামের ওই ভয়াবহ আগুনকে তুমি কি করে, ওই আগুনের মধ্যে ওই আগুনের উত্তাপ তুমি কি করে সহ্য করবে, কি ইমান দেখেন তো, বলছে একটা দেশলাইয়ের কাঠি সহ্য করতে পারি না আমরা, পারি আমরা বলেন, সে মানুষ আমরা জাহান্নামের আগুন কি করে সহ্য করবো, এই পৃথিবীর আগুনকে আরো 69 দিয়ে গুণ করলে যত আগুন হবে জাহান্নামে তত আগুন। তাহলে ভাবেন, তাহলে বুকে কি রাখতে হবে, তাওহীদ, 1 নম্বর পয়েন্ট। টাইমটা বলুন তো, তো যাই হোক, বুকে প্রথমে রাখতে হবে তাওহীদ, 2 নম্বর পয়েন্ট শিক্ষিত হতে হবে, আপনাদের আধার কার্ড, খাদ্য সুরক্ষা কার্ড, ভোটার কার্ডে নামের বানান ভুল নাই, প্রায় মানুষের ভুল আছে না, এই ভুলগুলা কি ভুল হয় নাকি ভুল করা হয় আমাদেরকে ফাঁসানোর জন্য, যত ভুল আমাদের মুসলমানের। আমার ভাইয়ের নাম সোহেল রানা, আমার ভাইয়ের নাম, আমার আব্বার নাম তাহেরা বেওয়া, বলেন এটা মানুষে করেছে, পরিকল্পিত ভাবে ভুল করা হচ্ছে আমাদেরকে ফাঁসানোর জন্য। দুদিন পরে বলবে NRC, তারপরে বলবে যে যাদের নামের বানান ভুল আছে তারা ইন্ডিয়ান না। আর বাংলাদেশ সরকার ঘোষণা করে দিয়েছে যে NRC ওদের আভ্যন্তরীণ বিষয়, এ বিষয়ে আমরা ইন্টারফেয়ার করবো না, মানে আমাদের যাওয়ার কোথাও জায়গা নেই, একবারে দাঁড়িয়ে মরে যেতে হবে এই ভারতবর্ষের মুখে। দেখছেন না, কিছু কুলাঙ্গাররা সরাসরি বলছে যে পৃথিবীর যেখান থেকে হিন্দু আসুক তাকে নাগরিকত্ব দেওয়া হবে, মুসলমানকে তাড়িয়ে দেবে, ওর বাপের দেশ নেটা তাই তাড়িয়ে দেওয়া হবে বলছো,
আপনার আমার জন্য সাহস পাচ্ছে, শিক্ষিত হতে হবে আমাদেরকে, ওই ওই দপ্তরে চাকরি করতে হবে, অফিসে যেতে হবে, পঞ্চায়েতের প্রধান হতে হবে আপনাকে শিক্ষিত হয়ে, অ্যাডভোকেট হতে হবে, লয়ার হতে হবে, যাতে করে বাবরির রায় অন্য জায়গায় না যায়। বাবরির রায় যিনি দিয়েছেন, তিনি আর রায় দেওয়ার কথা ছিল 17 তারিখ, তার রিটায়ারমেন্ট ডেট 17 তারিখ, হট করে আগে রায় দিয়ে দিল। কেন বলেন তো, ও রায় দিয়ে দিলে রিটায়ার, ব্যাস, আর তো ওকে খুঁজে পাওয়া যাবে না। একটা মুসলমান থাকলে লড়তো না জায়গায়? আজকে আপনার আমার ছেলে কোথায়? কেরালায় খাটে, বাপরে বাপ, মনে হচ্ছে তামিল হিরো হয়েছে ছেলে, কেরালায় খাটে। আর মেয়েগুলা স্কুলে যাচ্ছে, অবশ্য আমাদের মেয়েরা একটু শিক্ষিত হচ্ছে, তাই না? ওই জিন্সের প্যান্ট পরা শিক্ষিত হচ্ছে, গ্রামে পরে না নাকি পরে, জিন্সের প্যান্ট উপরে টপ, ছেলেদের মতো চুল কেটে ছোট করেছে, ছেলেদের জুতো স্যান্ডেল পরে না, যদি পরে বলেন তাহলে কথা বলবো, নাহলে ছেড়ে দেবো পরে তো। তাহলে একটা ইন্টারেস্টিং ঘটনা শুনে দেবো, একজন মহিলা ইংরেজিতে এমএ করেছে, ইংরেজিতে এমএ, তো আমাদের মতো দাড়িওয়ালা লোক যদি কেউ দেখে তো প্রথমে মনে করে অশিক্ষিত, ফার্স্ট অফ অল ওভাবে অশিক্ষিত, আর ভাবে তো মাদ্রাসায় পড়া মাল মনে করে, ওর 14 গোষ্ঠীকে পড়াবো আমরা ও জানে না। তো একটা এমন মহিলা বারমুন্ডা, বুঝেন বারমুন্ডা, এ দেখেন এতদূর প্যান্ট, এটাকে বারমুন্ডা বলা হয়, এতদূর প্যান্ট পরে আর একটা টি শার্ট মানে গেঞ্জি গায়ে দিয়ে হাঁটছে রাস্তা দিয়ে। তো সে মহিলার সাথে সাক্ষাৎ হওয়ার পরে ওই মহিলাকে বলা হলো, ছি ছি ছি, এই দেশটা পড়েছ, এটা কি অন্যায় হয়নি? খবরদার, এই দেশটা তোমার মতো মানুষের পড়া উচিত হয়নি, মেয়েটা মাস্টার কিন্তু, তোমার মতো মেয়েদের পড়া উচিত হয়নি। আচ্ছা, আমি যে ওকে নসিহত করলাম, ওর উত্তর হওয়া উচিত ছিল দুটো। 1 নম্বর উত্তর হচ্ছিল, আমি পড়বো তো আপনার ব্যাপার কি বলতে পারে, এক। আর 2 নম্বর হওয়া উচিত ছিল যে, ঠিক আছে স্যার বললেন যখন, তো ইনশাল্লাহ সামনের দিন থেকে চেষ্টা করবো, তাই না? এই দুটো উত্তর হওয়া দরকার ছিল। যে মহিলাকে বলা হয়েছে, কি ব্যাপার, এরকম কেন পোশাক পরেছো? তো মহিলা বলছে, ডু ইউ নো অ্যাবাউট মাই কোয়ালিফিকেশন, এর বাংলা মানে হচ্ছে আমাকে বলছে যে আপনি কি জানেন আমার যোগ্যতা কত? তো মা বললে, বাবা এই কাপড়ের সাথে যোগ্যতা কোথা থেকে আসে? তো মাথায় আমার একটা বুদ্ধি আসলো, ও আচ্ছা আচ্ছা, মানে যত যোগ্যতা বেশি তত কম পোশাক হচ্ছে না? তো মনে মনে ভাবলাম, যাক পিএইচডি করেনি তাহলে তো পোশাকই হয়তো থাকতো না। তো মহিলাকে বলা হলো যে, ডু ইউ নো দ্য ডগস, তুমি কি কুকুর চেনো? বুঝে কেন আপনি গালি দিচ্ছেন আমরা না? অসম্ভব, আমি গালি দিইনি, গালি দিব কি দিব ওটা পরে, কিন্তু আমি বলেছি তুমি কি কুকুর চেনো, দেখেছো? তা আমাকে বলছে যে আপনি বুরখা পরান, না হলে তাবু পরান, আপনার বউকে পরান, গা আমাদেরকে বলতে আসেন না। বুরখাকে কি বলছে? তাবু, ইমান থাকবে? মানতে পারেন না সেটা ভিন্ন কথা, স্বীকার করে নিতে হবে পর্দাকে, ফরজ। দাড়ি রাখতে পারেন না সেটা ভিন্ন কথা, দাড়ি রাখার প্রতি ঘৃণা পোষণ করলে মুসলমান থাকবেন না আপনি, রাখতে হবে দাড়ি, ওয়াজিব রাখ দাড়ি রাখা। এবার বলি, তো সে মহিলাটা যখন এই কথা বললো, তা আমি আবার সে মহিলাটাকে বললাম যে, শুনে রাখো, দ্য ডগ ইজ মোর মডার্ন দ্যান ইউ, বিকজ ইউ আর সামথিং, ডগ আর নাথিং। মহিলাটা বলি, ওই মহিলাকে বললাম, এই মহিলা শোনো, তোমার যে একটা কুত্তাও বেশি মডার্ন, একটা কুকুরও বেশি মডার্ন, কারণ তুমি কিছুটা হলেও পরে আছো, কুকুর কিছুই পরে নাই। বুঝেননি মনে আমার কথা? যত ছোট পোশাক তত মডার্ন, যত ছোট পোশাক তত মডার্ন, তাহলে যে কিছু পরে নাই সেই সবচেয়ে বেশি মডার্ন, তাহলে কুকুর কিছু পরে নাই ওই সবচেয়ে বেশি মডার্ন, ওই মহিলা চেয়ে চেয়ে জিন্সের প্যান্ট পরে, নাহলে দলিল দেন। একজন মহিলা জিন্সের প্যান্ট পরেছে, তো এখান থেকে শুরু করে কোমর পর্যন্ত ছেঁড়া, আসেন এই প্যান্ট সামনে, তো প্যান্ট গুলাকে দেখলে মনে হয় যে হয়তো রাস্তা দিয়ে ভালো প্যান্ট পরে যাচ্ছিল, 8-10টা কুকুরে ছেড়ে দিয়েছে,
এরা কোম্পানি ভাই করতে পারে না, কি করে করে এভাবে ছেঁড়া ছিঁড়লেও তো ডিজাইন হয়, আর এটা একবার ছেঁড়া বেড়া করে ছেঁড়া এক কুকুরে যেভাবে টেনে টুনে চারিদিক দিয়ে ছিঁড়ে, এরকম একটা স্ট্যাটাস দিয়ে ফেসবুকে লিখছে দিস ইজ দ্য ফ্যাশন অফ 2016, এইটা 2016 সালের ফ্যাশন, অনেকদিন আগের কথা। মুসলমানের ছেলে কমেন্টস করছে ওইটাতে, বলছে মাশাআল্লাহ, কেউ বলছে আউটস্ট্যান্ডিং, কেউ বলছে ফ্যাবুলাস। আরে বাপরে বাপ, কি কমেন্টস! তা আমরা আবার কমেন্টস করলাম, আমি লিখলাম হোয়াট ইজ দিস, এইটা কি? তো মহিলা লিখলো লুক এট দ্য ক্যাপশন, উপরে লেখা আছে দেখেন, লুক এট দ্য ক্যাপশন উপরে লেখা আছে দেখেন, উপরে গিয়ে দেখছি লেখা রয়েছে যে দিস ইজ দ্য ফ্যাশন অফ 2016, 2016 সালের ফ্যাশন। তা আমি ভাবলাম এবার আর ইংরেজিতে লিখবো, এবার বাংলায় লিখি যাতে করে সবাই বুঝতে পারে। তখন আমি লিখলাম নগ্নতা যদি ফ্যাশন হয় তো ধর্ষণ শারীরিক ব্যায়াম, খারাপ লেগেছে? আপনি যদি দেখাতে পারেন তাহলে ও ধর্ষণ করলো, ও গা গরম করলো, রে ভাই কি করলো, ব্যায়াম করলো। যদি মানুষকে দেখানো ফ্যাশন হয় তাহলে ধর্ষণ শারীরিক ব্যায়াম, নেন প্রমাণ দেন আপনি, কি করবেন? সমাজটা এত নোংরা, যে গাছে যত ফল বেশি সেই গাছ তত কি হয় ঝুঁকে না, যে মহিলা যত বেশি শিক্ষিত, যে পুরুষ যত বেশি শিক্ষিত সে তত বেশি বিনয়ী নম্র ভদ্র হবে। আজকে মহিলাদেরকে শুরুতে এসে এত কথা কেন বললাম, এত কঠিন কথা কেন বললাম যে কলিজা ছিঁড়ে যাবে, এত কঠিন কথা কেন বললাম মহিলাদেরকে যে আমাকে রাত্রিবেলায় গালাগালি করবে, কেন বললাম জানেন? কেন বললাম? একটা বাচ্চা ছেলেকে যদি আপনি 5 টাকা দেন আর 500 টাকার একটা চেক দেন, দুটোই নোট, বাচ্চা বুঝতে পারবে কোনটা 5 টাকা কোনটা 500 টাকা? আপনার এত বড় বয়স্ক মানুষ অনেকে শিক্ষিত আছেন, তারা যদি না বুঝেন 5 টাকার 500 টাকা কষ্ট হবে না, হবে তো? আল্লাহ রসুল বলছেন, বাক্যটা শুনুন, মহিলারাও শুনবেন পুরুষরা শুনবেন, আল্লাহ রসুল বলছেন গোটা পৃথিবীকে বিক্রি করে দিলে যা টাকা হবে আপনার স্ত্রীর দাম তার চেয়ে বেশি, আপনার মেয়ের দাম তার চেয়ে বেশি। আল্লাহ রসুল বলছেন আল মারাতু সালেহা, নেককার বিবির দাম গোটা পৃথিবী বিক্রি করলে হবে না।